এক সময়কার অচেনা অবহেলিত ফল লটকন আশা দেখাচ্ছে দেশের অসংখ্য চাষিকে তাই তো নরসিংদী ও খাগড়াছড়ির ফল বাগানিরা বাণিজ্যিকভাবে সুস্বাদু এ ফল চাষে মনোযোগী হয়েছেন এসব জেলার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আসায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি চলতি মৌসুমে বৈরি আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা এদিকে বনের লটকন এখন লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে পাহাড়ের কৃষকদেরও খাগড়াছড়ির অনেক কৃষি উদ্যোক্তাই এই ফলের বাগান গড়ে তুলে পেয়েছেন অভাবনীয় সাফল্য লট কল যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে বছর তো বারো মাসে এক বছর হয় কিন্তু তিন মাসের বেশি থাকে না কিন্তু ভালো হইতো যদি আলু পেঁয়াজ এগুলির মতো যদি বারো মাসে লট কল আমরা খাইতে পারতাম পড়াশোনার পাশাপাশি শেষ করে লক্ষ্য বাগান যখন শুরু করে চাকরি পেছনে না ছোটে এখন দেখে লটকনের পর্যাপ্ত ফলন পাচ্ছে এমনকি বাজারে লোক দাম পাচ্ছে বিগত তিন চার বছরে যে সাড়ে তিনশো মতো লটকন গাছ রোপণ করেছিলাম এবছর ওখান থেকে দুই থেকে আড়াইশো গাছের ফলন আসছে ওখান থেকে প্রায় তিন টনের অধিক আমি বিক্রি করে ফেলছি অলরেডি এদিকে লটকন চাষকে আরও সম্প্রসারণ রপ্তানির বৃদ্ধি সংরক্ষণসহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষিজোগের পক্ষ থেকেও তাদেরকে সময়মতো পরামর্শ দিয়ে থাকি কারিগরি পরামর্শ দিয়ে থাকি প্রশিক্ষণ দিয়ে থাকি এবং রোগ এবং পোকা আক্রমণ হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কৃষক ভাইদেরকে সেইভাবে পরামর্শ দিয়ে থাকি দুই হাজার উনিশ টন আমাদের লটকন উৎপাদন হবে এবং আমাদের পাহাড়ের মাটি অ্যাসিডিক হয় লটকনের যথেষ্ট মিষ্টতা আছে এবং আমাদের কৃষকরা কিন্তু বাজারে একশো থেকে একশো বিশ টাকা কেজি ধরে এই লটকন বিক্রি করছে এবছর নরসিংদীর এক হাজার নশো হেক্টর এবং খাগড়াছড়ির একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন ফল লটকনের আবাদ হয়েছে রিপোর্ট এটিএন বাংলা